ক্লাস ফোর মডেল অ্যাক্টিভিটি ইংলিশ ওয়ান। প্রথমে তোমাদের কী দিয়েছে, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ সুইটেবল প্রোনাউন্স। একটা প্রোনাউন্স দিয়ে তোমাদেরকে এই সেন্টেন্সগুলোকে পূর্ণ করতে হবে। তো প্রোনাউন মানে কি, নাউনের পরিবর্তে যেটা হয় সেটা হচ্ছে প্রোনাউন। যেমন হি ইজ, মি, দেম, দে, দিস ইজ প্রোনাউন্স। তোমাদের দুটো করে দেওয়া হয়েছে। প্রথমটা কী দিয়েছিল, মিতা গোস টু মার্কেট উইথ হার মাদার, তো এখানে হারটা হচ্ছে তার প্রোনাউন, এখানে হারটা হচ্ছে প্রোনাউন। দি টিচার কল্ড অমিত অ্যান্ড টিনা, সি ওয়ান্টেড দেম, এখানে দেমটা হচ্ছে তার প্রোনাউন। তাহলে তোমাদের সেরকম করতে হবে, কী হবে না, বরুণ অ্যান্ড ড্যাশ দিয়েছিল মা ব্রাদার গো টু প্লে ফুটবল ইন নিয়ার বাই পার্ক আফটারনুন। বরুণ এবং তার ভাই হবে ফুটবল খেলতে নিত্যগৌতী পার্কে গিয়েছিল, তারা হিজ করা হলো। মাই ফ্রেন্ড ইনভাইটেড, কাকে ইনভাইট করেছে, ড্যাশ টু হার বার্থডে পার্টি, তার জন্মদিনে কাকে ইনভাইট করবে, আমাকে। তাহলে এখানে মি আসবে, আয়ের পরিবর্তে কী আসলো, মি। মাদার কল্ড রিয়া অ্যান্ড প্রিয়া, সি ওয়ান্টেড দেম, তাদেরকেই নিতে হবে, তাদেরকেই লাঞ্চের জন্য ইনভাইট করা হয়েছে, দে হ্যাভ লাঞ্চ। তাহলে দেম, তারপরে দেখো বিপরীত শব্দ দিয়েছে, অ্যান্টোনিমস, অ্যান্টোনিমস হলো বিপরীত শব্দ। নিচে এইখানে বিপরীত শব্দ থেকে তোমাদের এখানে লিখতে হবে। দেখো ডিফিকাল্ট মানে হচ্ছে খুবই শক্ত, ইজি মানে সহজ, আউটডোর মানে বাইরে, ইনডোর মানে ভেতরে, ফিনিশ মানে শেষ করা, স্টার্ট মানে শুরু করা। তারপর দেখো রিঅ্যারেঞ্জ দি জাম্পেলড লেটার, রিঅ্যারেঞ্জ দি ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো এলোমেলো করে দেওয়া আছে, এলোমেলো করে দেওয়া আছে, এই ওয়ার্ডগুলোকে ঠিক করে এখানে লিখতে হবে। কীভাবে লিখবে তার রিলেটেড দেওয়া আছে এখানে। প্রথমটা দেওয়া আছে কি, ও ভি আই সি টি আর ওয়াই, এটা হচ্ছে ম্যাচ রিলেটেড। তাহলে ম্যাচ রিলেটেড হলে কী হবে, এটা হবে ভিক্টোরি। ওয়ার্ডগুলো ভালোভাবে সাজালো হবে কি, ভিক্টোরি। তারপরেরটা ভালো করে ভালো সাজালো হবে ডিফেক্ট।